অনেক কথা বলি পিআরপি নিয়ে, অনেক বলেছি আসলে পিআরপি কি বা কিভাবে করা হয়, আজকে সেটার একটা লাইভ ডেমোনস্ট্রেশন আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। আমার সামনে একজন সম্মানিত পেশেন্ট আছেন, যাকে আমরা আজকে কত নম্বর সেশন আপনার থার্ড সেশন আমরা পিআরপি করবো। আপনার চুল বড় কমেছে আগে থেকে, আলহামদুলিল্লাহ। তো আমরা একটু দেখাই প্রথমে, এই যে দিস ইজ পিআরপি, প্লেটলেট রিচ প্লাজমা। আমরা যেটা করি, পেশেন্টের ভেইন থেকে ব্লাড নেই, তারপরে আমরা একটা সেন্ট্রিফিউজ মেশিনে দুবার সেন্ট্রিফিউজ করি, অর্থাৎ ঘুরাই। তাতে যেটা হয় যে ওই ব্লাডের থেকে একটা অংশ যেটা জমা হয়, যেটার মধ্যে প্লেটলেট অনেক বেশি ঘনত্বে থাকে, আমরা প্লেটলেট রিচ প্লাজমা বলি, সেটাকে আমরা এইভাবে সিরিঞ্জের মধ্যে কালেক্ট করি এবং আমরা এরপরে পেশেন্টকে অ্যাডমিনিস্টার করি। এবং এটা সম্পূর্ণভাবেই জীবাণুমুক্ত স্টেরাইল ওয়েতে করা হয় এবং যেই পেশেন্টের ব্লাড সেই পেশেন্টের স্ক্যাল্পে দেওয়া হয়। আমরা কখনোই পিআরপি অন্য কোনো পেশেন্টের ব্লাড বা ডোনার থেকে আমরা কখনোই করি না, আমরা যেই পেশেন্টের ব্লাড সেখান থেকে আমরা পিআরপি কালেক্ট করে সেটা করা হয়। আমরা এখন একটু আমাদের একজন পেশেন্টের সাথে আমরা একটু আপনাদেরকে দেখাই ওনার স্ক্যাল্পটাকে। প্রথমে আমরা যেটা করেছি, আমরা এখানে লোকাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে আমরা এই পুরো ফিল্ডটাকে আমরা অবশ বা আমরা অ্যানেস্থেটাইজ করে নিয়েছি। এরপরে আমরা যেটা করেছি, আমরা এই এরিয়াটাকে জীবাণুমুক্ত করার জন্য স্টেরাইল সলিউশন দিয়ে, আমরা জীবাণুমুক্ত সলিউশন আমরা হেক্সিসল দিয়ে, আমরা গজ পিসের মাধ্যমে আমরা এভাবে এই জায়গাটাকে আমরা স্টেরাইল করেছি। খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমি যেই জায়গায় পিআরপি করবো সেই জায়গাটাকে জীবাণুমুক্ত করার জন্য। বারবারই আমরা আপনাদের সামনে একবার করে নিলাম এবং আপনি যে গ্লাভসটা ব্যবহার করবেন এবং যেই ফিল্ডটা হবে পুরোটাই জীবাণুমুক্ত হওয়া প্রয়োজন। এবং এখন আমরা আস্তে করে শুরু করব, এক একটা সিরিজে 1 cc করে থাকে, আমরা একটু ডেমোনস্ট্রেট করছি। আমরা একটা এরিয়া ধরে ধরে এগিয়ে যাই এবং আমরা এই প্রথমে যেখানে করার আগে এই এরিয়াতে আমরা শুরু করব। আমরা পারপেন্ডিকুলার ওয়েতে আমার এই সিরিজটা ভেতরে চলে যায়, তারপর আমরা ব্যাক পুল করে দেখি যে আমরা কোনো ভেইনে গেলাম কিনা। আমরা ভেইনে যাই নাই, আমরা খুব সতর্কতার সাথে দিলাম। আপনি কি ব্যথা পেয়েছেন? ব্যথা পাইনি, তার কারণ হচ্ছে আমাদের এই এরিয়াটা আগেই আমরা অ্যানেস্থেটাইজ করে নিয়েছি। এবং অনেকেই বলেন যে স্যার পিআরপি করার সময় ব্যথা পাবো কিনা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সুই ফোটাচ্ছি, পেশেন্ট ব্যথা পাচ্ছে না এবং সেরকম কোনো ব্লিডিং পয়েন্ট আমরা দেখছি না। এভাবেই সম্পূর্ণ ব্যথামুক্ত ওয়েতে আমরা অ্যানেস্থেটাইজ করে স্টেরাইল এনভায়রনমেন্টে আমরা মাসে একবার করে পিআরপি সেশনটা দিয়ে থাকি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।